আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে আমার ছাদ বাগানের পুঁই শাকগুলো কত বড় হয়ে গেছে, তা আমি আজকে এখান থেকে পুঁই শাক হারভেস্ট করে রান্না করব। এই যে কলা গাছ, কলা গাছের পাশে আমি দুটো পুঁই শাকের বীজ পুঁতে দিয়েছিলাম, তাই এখান থেকে কত সুন্দর শাক বেরিয়েছে, তা আমি এগুলো এখন হারভেস্ট করব। ভিউয়ার্স, এই যে সকালবেলা গাছতলা যেয়ে দেখছি তো আমগুলো সব পড়ে আছে, গাছ পাকা আম। এখন এগুলোকে গাছ থেকে পড়ে পড়ে একদম নরম হয়ে গেছে, এগুলোকে এখন কেটে দিয়ে আমি ম্যাঙ্গো বার তৈরি করব। কারণ এত নরম আম খেতে ভালো লাগবে না, ম্যাঙ্গো বার করে নেব। এগুলোকে কেটে বেছে ফিরে আসছি, ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন। এই শাকগুলো আমি হারভেস্ট করে নিয়ে আসলাম, এখন আমি এগুলোকে কেটে বেছে ধুয়ে মাছ দিয়ে রান্না করব। কত সুন্দর মোটা মোটা হয়েছে, লস লসে একদম কচি কচি টুকা। শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর এই যে রুই মাছকে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর প্যানে তেল দিয়েছি, গরম হয়েছে, এখন মাছগুলোকে ফ্রাই করে নেব। মাছগুলোকে ফ্রাই করে নিয়ে তারপরে মশলা কষিয়ে নেব। তো মাছ ফ্রাই করা হয়ে গেছে, এদিকে যে মশলা কষিয়ে নিচ্ছি, আর এখন এই মশলার তেল বেরিয়ে আসছে, এখন শাকগুলো কেটে রাখা শাকগুলো দিয়ে কষিয়ে নেব। শাকগুলো কষিয়ে নিলাম, এবার একটু পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দেবো আমি। একটু রস শুকিয়ে আসলে নামে নেব। এই তো হয়ে গেল আমার জমির থেকে পুঁই শাক হারভেস্ট করে রুই মাছ দিয়ে চচ্চড়ি, খুব মজাদার এবং হেলদি একটি রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।